ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ পঞ্চমী, আমরা সরাসরি চলে যাব সন্তোষপুর লেক পল্লীতে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, তুমি লেক পল্লীতে রয়েছো এই মুহূর্তে, কি ছবি দেখছো আজ পঞ্চমীর সকাল? দেখো, আজ কারণ সেভাবে এখনো পর্যন্ত আমরা দর্শনার্থীদের কিছুটা বোধ হয় আলাদা, তার কারণ সেভাবে এখনো পর্যন্ত আমরা দর্শনার্থীর দর্শন পাইনি সকালবেলা। এই মুহূর্তে আমরা রয়েছি সন্তোষপুর লেক পল্লীতে। সন্তোষপুর লেক পল্লীতে যারাই আসবেন দর্শনার্থীরা, তাদের বাড়তি পাওনা বোধ হয় একসঙ্গে একাধিক দুর্গা দর্শন। তার কারণ এবছর সন্তোষপুর লেক পল্লীর বিষয়ে ভাবনা কুমোরপাড়া, অর্থাৎ আমরা যে চেনা পরিচিত কুমোরটুলিকে দেখে এসেছি, সেখানে পায়ে পায়ে একাধিক স্টুডিও, সব জায়গায় দেবী প্রতিমা তৈরি হচ্ছে, কোথাও দেবী প্রতিমা সেখান থেকে মণ্ডপের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কোথাও অসম্পূর্ণ ঠাকুর রয়েছে, কোথাও সম্পূর্ণ কাজ হয়ে গেছে, শুধু ফাইনাল টাচটুকু বাকি রয়েছে দেবী প্রতিমার অঙ্গে। এই যে সার্বিক একটা কুমোরটুলির চিত্র, সেই সার্বিক কুমোরটুলির চিত্রটাই কিন্তু এবার ফুটে উঠেছে সন্তোষপুর লেক পল্লীর পুজো মণ্ডপে। ফলে যেটা আমি বলছিলাম যে এখানে এলে একসঙ্গে একাধিক দুর্গা দর্শন বোধহয় হয়ে যাবে। এই গোটা চত্বরটা আমি ঘুরিয়ে দেখাতে বলবো, আমার ক্যামেরা বন্ধু রয়েছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, তাকে তুমি দেখতে পাবে যে গোটা পুজো মণ্ডপ যেটা রয়েছে তার প্রত্যেকটায় আলাদা আলাদা করে স্টুডিও তৈরি করা হয়েছে। সেই সমস্ত স্টুডিওতে দেবী প্রতিমা তৈরির কাজ চলছে, কোথাও শুধুমাত্র মাটির দেবী প্রতিমা, কোথাও আবার তার অঙ্গে রঙের প্রলেপ পড়েছে, কোথাও ঠাকুরের গঠন আরও কিছুটা তৈরি হয়ে গিয়েছে। সব শুধুমাত্র যে দেবী দুর্গা এখানে আছে তা নয়, সমস্ত দেব দেবতার এখানে দর্শন পাওয়া যাবে। যারা এখানে আসবেন তাদের এটাই প্রাপ্তি হবে সন্তোষপুর লেক পল্লীতে। আর নিরাপত্তার কথাটা যদি বলো, সুরক্ষার কথা যদি বলো, তাহলে একটা জিনিস বলবো যে গোটা চত্বরটা এই যেটা ঘুরিয়ে দেখাতে পারলাম, এটা হয়তো দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন না। তার কারণ এই জায়গায় প্রবেশের ক্ষেত্রে নিষেধ রয়েছে এবং রেলিং দিয়ে গোটা এই চত্বরটাকে আটকানো রয়েছে, ফলে বাইরে থেকে মূল দেবী প্রতিমাই দর্শন করে তাদের বেরিয়ে যেতে হবে, সেরকমটাই বন্দোবস্ত। ধন্যবাদ সন্দীপ।